কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত বিজনেস অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট এলাকায় একটি অভিজাত হোটেলের রেস্তোরাঁয় পঞ্চম ব্যাচের মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রাজিদুল হক। আপনারা কিন্তু ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, ঠিক আছে, বাট এরপরও কিন্তু আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি যায়নি এখনো। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচারার তাওসিফ আহমেদ, অ্যালুমনাইয়ের পক্ষে উম্মে কুলসুম, শাহরিয়ার সিফাত, পাবিল দাস সহ অনেকে। প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর সকলেই একসঙ্গে হতে পেরে উচ্ছ্বাসের সাথে তাদের পূর্বের স্মৃতিচারণ করেন এবং তাদের বন্ধন আরও সুদৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা এখন ফার্স্ট ব্যাচে তো অনেকজন ছিলাম, আমরা প্রায় 100 করে স্টুডেন্ট ছিলাম। তো আজকে এসে সবার সাথে দেখা হলো, যে যাদের সাথে ক্লাসরুমে দেখা হইতো আজকে দেখা হইলো অনেক বছর পর, খুব ভালো লাগছে। অনেকের সাথে আজকে অনেকদিন পর দেখা হয়েছে, অনেকের সাথে অনেকদিন পর দেখা করে আমরা আজকে অনেক ভালো লেগেছে এবং আমরা সকলের সাথে অনেক ভালো সময় কেটেছে একটা সময় বিশ্ববিদ্যালয় জীবনে, এবং সেই সময়টুকু আজকে সেই সময়ের থেকে আমরা স্মৃতিচারণ করেছি। আমরা সকলেই চাই এই বন্ধনটা আমরা সামনে আরো দৃঢ় আরো সুদৃঢ় আরো ভাবে আরো বড় পরিসরে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ইফতারের প্রাককালে বিশেষ মোনাজাত করেন প্রাক্তন শিক্ষার্থী মাসুদ, এরপর ইফতার পরিবেশন করা হয়। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।